শহর এলাকার দরিদ্রদের জন্য বিভিন্ন আবাসনের কাজ চলছে আগরতলা পুর নিগম এলাকায়। এই প্রকল্পগুলি সাধারণত ভারত সরকারের। সম্প্রতি রাধানগরে এমন একটি আবাসনের কাজ শেষ হয় যাতে 64টি আবাসন রয়েছে। বৃহস্পতিবার এই আবাসন বণ্টনকে কেন্দ্র করে রাধানগর এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। উত্তেজিত জনতা 12 নং ওয়ার্ড অফিসে তালা ঝুলিয়ে দেয়, যদিও অফিসের দরজায় বিজেপি পতাকা ছিল। আবাসন বঞ্চনার বিষয়ে স্থানীয় এক নাগরিক জানান, তাদের আবাসন দেওয়ার কথা থাকলেও দেওয়া হয়নি, তাই তাদের দাবি অবিলম্বে এই আবাসন বণ্টন নামা বাতিল করতে হবে। পুর নিগমের 12 নং ওয়ার্ডের বিজেপি সভাপতি বলেন, যারা প্রকৃত প্রাপ্য তাদের আবাসন দেওয়া হয়নি। এলাকায় অপরিচিত এবং লাখপতিদের এই আবাসন দেওয়া হয়েছে। তিনি এই আবাসন বণ্টন নামার তীব্র বিরোধিতা করেন। মুখে যে এখানে কত নতুন আবাসন হয়েছে রাধানগরে, সেই আবাসনগুলি ডিস্ট্রিবিউট হবে কালকে। তো এইগুলি নিয়ে সব আমার কাছে আসছে যে কে পাইছে কে পাইছে না, এগুলি জানবার জন্য। কিন্তু আমরা দেখলাম যে লিস্ট আমরা দেখছি, সেই লিস্টের মধ্যে এখানে যারা আমরা পাওয়া না উপযুক্ত, যারা দরকার তারা পাইছে না, যারা নাম আছে এখানে আমরা অনেকেরই চিনি না, এবং এর মধ্যে দুই চারজন যাও চিনি, তারা মানে তারা কইছে যে ইয়ে দিতে আছে বা যারা নাকি অন্তর্দয় তাদেরকে ফ্লেট দেওয়া হইতেছে, কিন্তু দেখা গেল অন্তর্দয় না, তারা 1-1.5 লাখ মাসে ইনকাম আছে, বাড়িতে বিল্ডিং আছে, এরকম লোকে তারা অন্তর্দয় নাম রয়ে রেখেছে এবং তারাই পাইতেছে। তো আমরা একটা দাবি কি যে যারা সঠিক অন্তর্দয় আছে, যারা সঠিক পাওয়া না তারাই যেতে পায়, এবং যারা আদার্স এরকম আছে। এই ঘটনার খবর পেয়ে ওয়ার্ড অফিসে ছুটে আসেন 12 নং ওয়ার্ডের কাউন্সিলর তথা পুর পরিষদ বিশ্বজিৎ দেব। অকুস্থলে তিনি উত্তেজিত জনতাকে বোঝাবার চেষ্টা করেন এবং বলেন, এই আবাসন বণ্টনে পুর নিগমকে অন্ধকারে রাখা হয়েছে, তবে পুর নিগমের জোনাল অফিসকে এক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। এটা একটা স্কিমের মধ্যে আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিমের মধ্যেই আছে এই আবাসন প্রকল্প। তো এটা করার পর কমপ্লিট হওয়ার পর এটা ডিস্ট্রিবিউশনে ক্ষেত্রে অ্যাজ এ কাউন্সিলর এবং আমি আগরতলা পুর নিগমের মেয়র পরিষদ, আমি আমাদের মেয়র পরিষদের সবাই কোনো জায়গায় সিদ্ধান্ত হয়েছে না যে কীভাবে ক্রাইটেরিয়া ঠিক করে ডিস্ট্রিবিউশন হইব, এটা আপনাদের সামনে আমি দাঁড়াই করেছি। দ্বিতীয় হচ্ছে, কাউন্সিলর হিসেবে আমার কাছে কোনো দিন কেউ পরামর্শ চায়ও নি, আমিও পরামর্শ দেই নাই বা তালিকা করি নাই যে অমুকরে দেন তমুকরে দেন এই করে। এটা আমি আজকের ঘটনার পরে এবং গতকালকের থেকে একটা ইনফরমেশন আমার কাছে ছিল যে এইরকম নতুন আবাসনের মধ্যে কোনো একটা ক্রাইটেরিয়া নিশ্চয়ই করা হয়েছে গভর্নমেন্টের তরফে, সেই ক্রাইটেরিয়া অনুযায়ী দেওয়ার উদ্যোগ জোনাল অফিস থেকে তৈরি করা হয়েছে। জোনাল অফিস বিশেষজ্ঞ মহলের মতে, সরকার পরিবর্তনের পর পুর নিগমের বিভিন্ন ওয়ার্ড অফিস সহ অন্যান্য অফিসগুলিতে শাসক দলের প্রভাব বৃদ্ধি পেয়েছে। মূলত পুর নিগমে বর্তমানে সমান্তরাল প্রশাসন চলছে, আর এরই প্রতিফলন আবাসন বণ্টন। তবে এক্ষেত্রে পুর নিগমের শাসন ক্ষমতায় থাকা মেয়র সহ অন্যান্য বিভিন্ন বিষয়ে চুপ কেন, তা নিয়ে কিন্তু গুঞ্জন সর্বত্র। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।